তরিকত ফেডারেশনের নামের একটা ওলি আল্লাহদের একটা সংগঠন আছে, জানেন কি? জানেন কি? আমি তখন বনানী পাক দরবার শরীফের মেজবাইজানের খাদেম, সকল ওলি আল্লাহ আসলো ওইখানে, সকল ওলি আল্লাহদের পদ প্রতিনিধি আসছে আসছিল, আমি ছিলাম। আমি তখন খাওয়ার দায়িত্বতে, বাজান বললো আমাকে বাজান খাওয়াও, প্লেট ভৈরা ভৈরা, আমার পীর, আমার পীরের জন্য আমাদের চোখের পানি পড়ে কেন জানেন? তিনি নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, তিনি নিজে না ঘুমিয়ে আমাদেরকে ঘুম পাড়াইছেন। এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রমাণ আছে। আজকে সেই মহামান্য চেয়ারম্যানকে, জাকের ভাই হয়ে আমার মেজবাইজানের জাকের পার্টি নয়, আল্লাহ আল্লাহ রাসুলের জাকের পার্টি, আমার কেবলা জানের জাকের পার্টি নয়, দাদা পীরের জাকের পার্টি, ইমাম হাসান ইমাম হোসেনের জাকের পার্টি। এই মাইকে আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশ্বরাষ্ট্রের দেশ এরপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না, এরপরে ইসলামী কোনো সম্মেলন কোনো নেতার করতে পারবে না, একমাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বাংলার জমিনে করবে। তখন ওই ওলি আল্লাহর আসছিল, কারণ ওলি আল্লাহদেরকে ছোট করে কথা বললে দুদিন আগে আর দুদিন পরে তকদিরে তোকা লাগে, কি লাগে তকদিরে, কি লাগে? আরে মিয়া টুপি পরলেন, দাড়ি রাখলেন, পাঞ্জাবি পরলেন, কোরআন পড়লেন, হাদিস পড়লেন, আমার পীরের নসিহত পড়লেন, তারপরে জাকের পাড়ির নেতা কর্মীরা আজকে তারা ওহাবি বাদ হয়ে গেল। এই 28 বছর যারা জাকের পাড়ি করেছে তারা আজকে জাকের পাড়ির ফেলা বাদ দিয়া, জাকের পাড়ির হিজবুল্লাহ ইমামকে বাদ দিয়া তারা যে নামাজটা পড়তেছে, দাদা তাদের কি নামাজ হচ্ছে? তাহলে তারা কোন নামাজের দলে আছে বুঝছালন? ওই যে ফেডারেশনের কথাটা বলছিলাম না, তখন আসলো, আসার পরে মেজবাইজান তাদেরকে ভরপুর আপ্যায়ন করলেন, বিশাল বড় বড় চিংড়ি মাছ, ফাঁসির গোশ, যেভাবে আমাদেরকে খাওয়ায় নিজে না খাইয়া। আপনারা যদি না যান দাদা, ওই পরিবেশটা যদি না দেখেন তাহলে কিন্তু শিখবেন না, জানবেনও না, ভুল বুঝবেন, পিছে। কিন্তু প্রত্যেকটা মানুষ মৃত্যুর মুখে কিন্তু চলে যেতে হবে। এই মহান নেতাকে যদি ভুল বোঝেন, এই মহানবী মহানবী বিশ্বনবী কাবলা জান হুজুরের আদরের দোলালকে যদি ভুল বোঝেন, তাহলে কিন্তু দাদা আল্লাহর দরবারে প্রত্যেকটা মানুষের জবাবদারি করতে হবে। আপনারা মানেন আর না মানেন তাতে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আল্লাহর মেজবাইজান বলছে, কি বলছে? যা আমাকে যা খুশি তাই বলেন, আমি সত্য বইলেই যাব, আমার কেউ থামাইতে পারবেন না। আজ পর্যন্ত 33 বছর যাবৎ, এখন তো প্রত্যেকটা মানুষের হাতে টাচ মোবাইল আছে, আছে কিনা? যাকে পারি মহামান্য চেয়ারম্যান প্রতিদিন কি বলতেছে আপনারা একটু দেখেন শুনেন বুঝেন, আপনারা জ্ঞানী বুদ্ধিমান, আপনারা দেশের সমস্ত খবর আপনারা কিন্তু শুনেন, যাকে পারি মহামান্য চেয়ারম্যান প্রতিনিয়ত কি বলতেছে আপনাদের শোনার দরকার আছে কিনা? কারণ উনি এই দেশের একজন নেতা, তাকে আজকে হোক আর কালকে হোক স্বীকৃতি আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছে। আমরা জনগণ তো আল্লাহ আল্লাহ রাসূলের ঊর্ধ্বে নয়, ঊর্ধ্বে কি? তাই সে আমার একটা জিনিস আমার মহামান্য চেয়ারম্যানের দেখে আমি শিখতে পারলাম, 30 থেকে 35 জন লোক তারা সকলে ওলি আল্লাহর প্রতিনিধি, কারণ প্রত্যেকটা ওলি আল্লাহ তো মাজার হয়েছে, তাদের ছেলে সন্তান আছে না দাদা? আছে। তারা সবাই ওই মিটিংয়ে গেছিল, আমার জাকের পাঠের মহামান্য চেয়ারম্যান সকল ওলি আল্লাহর প্রতিনিধি খাইলো, কিন্তু আমার চেয়ারম্যান খালি লাললো, খাবারটা খালি লাললো, কেন জানেন? আমার মনে হয়েছে যে ওখানে ছিলাম বিদায় উনি খালি লাললো, চামিজ দিয়ে খালি লাললো, উনি কোনো মুখে দিল না, সকলে খাওয়া দাওয়া করলো। দাদা খাওয়া দাওয়া করার পরে লাস্টে আমার মেজবাইজানকে সকলেই চেয়ারম্যান বানাইতে চাইছিল, কিন্তু উনি তো জাকের পাড়ে চেয়ারম্যান, গরিব দুঃখী মানুষের, উনি গরিব দুঃখী মানুষের নেতা, যাদের পেটে ভাত নাই, পরার কাপড় নাই, যাদের থাকার জায়গা নাই,
উনি সেই জনদরদী নেতা যাদের পাড়ে মহামান্য চেয়ারম্যান, তাই সেই নেতার আনুগত্য করি দাদা, যে নেতা খায় না খাওয়ায়। আমরা আপনাদের কষ্ট বুঝি দাদা, আমরা আপনাদের আপনারাকে আমাদের কষ্টটা বোঝার জন্য চেষ্টা করবেন না দাদা। অনেক দল দেখেছেন স্বাধীনতার পরে, অনেক দল দেখেছেন, নাম বলার দরকার নাই, কোন দল দিয়ে মানুষ শান্তি পাইছে কোন দলটা পায় নাই আমি সেটাও বলবো না, তবে যাকের পাড়ি আল্লাহ রাসুলের দল এই দলটা করা উচিত আপনাদের, যেহেতু আমরা মুসলমান নিজেকে দাবি করি। যাকের পাড়ির কার্যালয়ে কি হয়, পাঁচ রক্ত নামাজ হয়, তিন বেলা খাবার দেয়, রাতের রহমত পালন হয়, কথা সত্য না মিথ্যা? আপনাদের যাই একটু দেখারও দরকার, ওইখানে গেলে মন শীতল হয়ে যাবে, টাকার মুখে থাকবে না, সংসার ওখানে থাকবে না, শুধু ইবাদত বন্দেগিরি, শুধু ইবাদত বন্দেগিরি। একটা সময় যারা পাঁচক্ত নামাজি লোক দরবার মুখে হইলে তারা পাগল হয়ে যাইব, যে কোন নামাজ পড়ে, এত নামাজ পড়ে নাকি, এ কি ঘুমায় কোন শুন, খায় কোন শুন, এই কথাগুলো আপনারা বলবেন কেন জানেন? আল্লাহ রাসুলের ছোটি কি বাবদ বন্দেগিরি আমার বিশ্বলি কেবলা জানুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। আপনারা কতক্ষণ ঘুমান আর কতটুকু কাজ করেন, কতটুকু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আমরা ২৪ ঘন্টায় যাকের পাড়ি করি। আমাদের স্ত্রী পুত্রকে সময় আমরা দিতে পারি না কেন জানেন? প্রতি সেকেন্ড আমার মেজবাজের হুকুমটা আমরা ফলো করি, কথা সত্য না মিথ্যা? তাই সেখানে আপনাদেরকে আমরা চাই, আপনারা আমরা চাই, আপনারা এত পরিশ্রম করার প্রয়োজন নাই, আপনারা বিশ্ব রোজ শরীফ, বিশ্ব ফাতেহা শরীফ, ঈদ ও মিলাদের নবী, এই সমস্ত প্রোগ্রাম গুলো আমাদের পাশে আপনারা থাকেন, আমরা ধরতে পারি শতভাগ গ্যারান্টি দিয়ে। এদেশের অবস্থা কোন তো দাদা ভালো থাকবে না, নেই কারণ বহির বিশ্বের অবস্থা যেহেতু ভালো না, তাই একজন কামেল মোকাম্মেল অলি আল্লাহর আওলাদ জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল আপনাদেরকে ডাক দিয়েছে। আমরা শুধু সতর্ক করতে চাই, এ জাকের পাড়ি ছাড়া কোন পাড়ি খুঁজা পাবেন না, এই বাংলার জমিন না, তামাম বিশ্বে কোন পাড়ি খুঁজা পাবেন না। আমার পীর কেবলাজা হুজুর, আমার পীর কেবলাজা হুজুর যা বলে গেছে, যদি ওই কথা বলতে যাই আপনারা কিন্তু আমাদের দিকে রাগিত অবস্থায় আসতে থাকবেন, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আরে বাবা, এমন ভূমিকম্প আসবে আমেরিকা থেকে, মানচিত্র থেকে আমেরিকা হারায় যাবে, আমার কেবলাজান হুজুর বলে গেছিলেন, আমরা বইরা গেলাম আর বিশ্ব শরীফের বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াত দিয়ে গেলাম। ফেব্রুয়ারির 18, ফেব্রুয়ারির 19, ফেব্রুয়ারির 20, ফেব্রুয়ারির 21, ফাল্গুনের 5, ফাল্গুনের 6, ফাল্গুনের 7, ফাল্গুনের 8, স্থান শেরপুর পাকুড়িয়া, আমার বাবার আবির্ভাব মঞ্জিল, যেখান থেকে আমার বাবা এনায়েতপুরে গিয়েছিলেন পালকি দেয়া, সে এনায়েতপুরের রহমতুল্লাহ আলায় আমার বাবাকে নিয়ে গেছিলেন।